প্রমত্তা যমুনা বিধৌত এক জেলা সিরাজগঞ্জ, উত্তরবঙ্গের প্রবেশদ্বার। নদী ভাঙন এই জেলা মানুষের নিত্য সঙ্গী। জেলার মানচিত্র থেকে যমুনায় বিলীন হয়ে গেছে বিস্তীর্ণ জনপদ। ভাঙনে বসতভিটে হারানো নিঃস্ব মানুষের কাছে এখনও তা এক দুঃসহ স্মৃতি হয়ে আছে। দয়া করিস নায়া বাপের ভিটা বসত বাড়ি নদীরে ও নদীরে তুই একটু দয়া করিস নায়া বাপের ভিটা বসত বাড়ি ঙিসিনায়া বাপের ভিটা বসত বাড়ি অনিশ্চিত যমুনা নদীকে শাসন করে নদী তীর তথা শহর বন্দর জনপদ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সানুগ্রহ নির্দেশনায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই এখন বিধ্বংসী যমুনা নদী সিরাজগঞ্জবাসীর কাছে আর শুধু আতঙ্কের নাম নয়, বরং এটি এখন সিরাজগঞ্জের অন্যতম উন্নয়ন সম্ভাবনার প্রতীক। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে প্রেসিডেন্ট অর্ডার 59 মোতাবেক বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গঠন করে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বন্যা নিয়ন্ত্রণ, সেচ, পানি নিষ্কাশন, ভাঙন প্রতিরোধ এবং ঝড় জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে দারিদ্র্য বিমোচন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও অর্থনৈতিক সামর্থ্য অর্জনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কার্যকর ভূমিকা পালন করে চলেছে। সিরাজগঞ্জ জেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চলমান প্রকল্পসমূহের মধ্যে রয়েছে সিরাজগঞ্জ সদর ও কাজীপুর উপজেলায় যমুনা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্প, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ক্যাপিটাল ড্রেজিং রিভার সিস্টেম ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্প, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে অনুমোদিত চারটি প্রকল্প। এক, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সিরাজগঞ্জ জেলার আওতাধীন বেতিল স্পার এক এবং এনায়তপুর স্পার দুই পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্প। দুই, উল্লাপাড়া উপজেলাধীন করতা নদীর বাম তীর ভাঙন হতে খান সোনাতলা নামক স্থান রক্ষা প্রকল্প। তিন, বেলকুচি উপজেলাধীন যমুনা নদীর ভাঙন হতে রাঁধুনিবাড়ি ও আগুরিয়া নামক স্থান রক্ষা প্রকল্প। চার, সিরাজগঞ্জ সদর ও কাজীপুর উপজেলাধীন ব্রহ্মপুত্র ডান তীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনর্বাসন প্রকল্প। এছাড়া প্রস্তাবিত প্রকল্পের মধ্যে রয়েছে সিরাজগঞ্জ শিল্প পার্ক প্রকল্প, যমুনা নদীর ভাঙন হতে সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলায় খুদবান্তি, সিংরাবাড়ি ও শুভগাছা এলাকা সংরক্ষণ প্রকল্প, রিভার ম্যানেজমেন্ট ইম্প্রুভমেন্ট প্রজেক্ট RMIP ফেস ওয়ান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তথা বাংলাদেশের একটি বৃহৎ প্রকল্প। সিরাজগঞ্জে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যে সকল প্রকল্প বাস্তবায়িত হচ্ছে তার অন্যতম মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত ক্যাপিটাল পাইলট ড্রেজিং অফ রিভার সিস্টেম ইন বাংলাদেশ প্রকল্প সম্পর্কে সিরাজগঞ্জ পরিচালন ও রক্ষণাবেক্ষণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম বলেন, আপনারা জানেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে ক্যাপিটাল ড্রেজিং রিভার সিস্টেম ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় চারটি ক্রসবার নির্মাণাধীন রয়েছে এবং এখানে অতীতে 22 কিলোমিটার ড্রেজিং কাজও হয়েছে। এই প্রকল্পের আওতায় চারটি ক্রসবার সম্পূর্ণভাবে নির্মিত হলে
আমাদের যে সিরাজগঞ্জের যে নদী ভাঙ্গন এবং যমুনা ব্রিজের পশ্চিম গাইডবাঁধ এটা ঝুঁকি মুক্ত হবে এবং এই অঞ্চলের নদী ভাঙ্গনজনিত যে সমস্যাগুলি অনেকাংশে সমাধান হবে। সিরাজগঞ্জ হার্ট পয়েন্ট বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সিরাজগঞ্জের প্রতি বিশেষ আনুকূল্য প্রদর্শনের সুবাদে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্থাপনার শক্তিশালীকরণ কাজ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বিগত কয়েক বছর থেকে ধারাবাহিকভাবে চলমান রয়েছে। সিরাজগঞ্জ হার্ট পয়েন্ট শুধু শহর প্রতিরক্ষার স্থাপনায় নয়, এটি এখন এতদাঞ্চলের মানুষের অন্যতম বিনোদন কেন্দ্র। সূর্য যখন পশ্চিম আকাশে আবিরের রং ছড়ায়, সিরাজগঞ্জ হার্ট পয়েন্টও মুখরিত হয়ে ওঠে বাউলের গানে গানে। আমার হিরা মন পাখি, তোরে কোথায়?